পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে তো ভাবতে হবে। একটা বিধায়ককে কোর্টের দ্বারস্থ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যাওয়ার জন্য, সে প্রবেশে যাতে না কেউ বাধা দেয়, রাইট টু মুভমেন্টের ওপরে আঘাত আনছে। ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে, যেতে পারে, হ্যাঁ সংরক্ষিত এলাকাগুলো ছাড়া। যেভাবে 144 দেখি আমাকে আটকানো হচ্ছে সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে, পুলিশ শুধু যেতে দেবো না এই অনড় মনোভাব দিচ্ছে। আর সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা মিটিং করছেন, অবাধে বিচরণ করছেন, সেখানে কোনো সমস্যা নাই। আমি একাধিকবার বাধাপ্রাপ্ত হলাম, পুলিশের কাছে যে প্রশ্ন তুলেছি আমাকে উত্তর দিতে পারেনি। শেষে আমি বললাম গতকালকে আমি একা যাব, আমাকে যেতে দেওয়া হোক, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। আমি যখন এগিয়ে যাচ্ছিলাম ব্যারিকেড সরিয়ে, আমার সামনে মহিলা পুলিশ এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এখানে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছিলাম, সেই জন্য আমি ছুটে আসলাম মাদারীতে। আমি আজকে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছি, রিট গ্রান্ট করেছে, এই সপ্তাহে আমার শুনানি চলতে হবে। আশা করব বিচারপতি মানুষের রাইট টু মুভমেন্টের যে অধিকার আছে যেটাকে হরণ করার চেষ্টা করছে না, এর বিরুদ্ধে রায় দেবে। এবং যারা যে পুলিশের কর্তারা ওখানে আমাকে আমার চলাচলে ব্যাঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধেও তিনি কিছু দেখুন, আমার যদি ডিভিশন সিঙ্গেল বেঞ্চের কোনো মামলার রায় আমার মনের মতো না হয়, তার জন্য অপশন আছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট আছে, যদিও না হয় ইন্টারন্যাশনাল কোর্ট আছে। সে ইন্টারন্যাশনাল কোর্টে আমি যাচ্ছি না, আমি আমার যুক্তরাষ্ট্র পরিকল্পনার মধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি তো কথা হচ্ছে কিন্তু আমি এই রায়কে অবজ্ঞা করতে পারি না বা বিচার ব্যবস্থাকে আমি দেখে দিতে পারি না। যারা এই ধরনের মন্তব্য করেছেন বা জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় তিনি একটা সংযত হয়ে বক্তব্য দেওয়া দরকার। মানে রাজনৈতিক বক্তব্য একটা আলাদা হতে পারে, স্টেজের বক্তব্য একটা আলাদা হতে পারে, কর্মীদের সামনে একটা বক্তব্য আলাদা হতে পারে, আর বিচার ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যখন বক্তব্য দিচ্ছে। কয়েকদিন থেকে দেখছেন যে ভাঙড়ের বিধায়ক, যিনি ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে ভাঙড়ে চারিদিকে ঘুরে বলেন, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাতায়াত করার অধিকার দিয়েছে, যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার দিয়েছে। কিন্তু এই রাজ্যে এমন একটি সরকার চলছে যারা মানুষের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দেয় না। ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি ভাঙড়ের অভ্যন্তরে ঢুকতে পারবে না, ওই একটা শুধুমাত্র ওই পেজ দেখিয়ে বলা হবে যে না আপনি ভাঙড়ের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ভাঙড়ের মানুষ যাকে ইলেকটেড করেছে সেই মানুষটিকে ঢুকতে দেওয়া হবে না, সংবিধান থাকা সত্ত্বেও এই জিনিস তো চলতে পারে না। আজকে ভাঙড়ের বিধায়ক খুব স্বাভাবিকভাবে একজন জনপ্রতিনিধিকে তার এলাকায় ঢুকতে দিতে হবে। খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে কোনো নাগরিক, শুধু জনপ্রতিনিধি যে কোনো নাগরিককে তার অধিকার প্রয়োগ করতে দেয় সাংবিধানিক অধিকার, তাই খুব স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি যাতে ভাঙড়ের মধ্যে ঢুকতে পারে সেই জন্য তিনি মামলা করেছেন। এবং পুলিশ যে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করছে, পুলিশের এই ক্ষমতা কখনোই নেই যে একজন মানুষকে তার একটি নির্দিষ্ট এলাকায় ঢুকতে দেবেন না, এবং তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ঢুকতে পারবে না, এই জিনিস চলতে পারে না। এই পুলিশের যে অতি সক্রিয়তা নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হয়েছে, আদালত নিশ্চিতভাবে সঠিক নির্দেশ।